আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে মোহাম্মদ সাইবুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে যে মেশিনটি রাখা আছে সেটি হচ্ছে বাদাম চিকানো মেশিন বা বাদামের খোসা ছাড়ানো মেশিন তো এখানে আমি কিছু বাদাম আপনাদের সামনে হাজির করছি এই মেশিনটি এখন আমি আপনাদের সামনে চালিয়ে দেখাবো কিছু বাদাম চিকিয়ে কি পরিমাণ বাদামের খোসা এই মেশিন দিয়ে ছাড়াতে পারবেন এবং খোসাগুলো এক পাশে যাবে বাদামগুলো আরেক পাশে যাবে সেটি কিন্তু এই মেশিনের বৈশিষ্ট্য এটা হচ্ছে আপডেট মেশিন বাদাম ছিলা মেশিনের সেটা হচ্ছে বিকে বাদামের খোসা ছাড়ানো মেশিন আপডেট মডেল 2023 এই 2023 আপডেট মডেল যেটা সেটা কিন্তু দেখতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপডেট মডেলের মেশিনের সাথে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন বা কি কি ফ্যাসিলিটি থাকছে না এবং বাদামগুলো এক পাশে যাবে খোসাগুলো আরেক পাশে যাবে এখানে কোনো প্রকার ময়লা মাটি একত্রিত হওয়ার সুযোগ সুবিধা নাই এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কত এবং কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এখন আমি আপনাদেরকে যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে মোটর ইউজ করা হয়েছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর এই 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন মনে রাখবেন 220 ভোল্টে চলবে আপনার বাসা বাড়ি যে বিদ্যুৎ আছে বা বাসায় যে ইলেকট্রিসিটি আছে সেটাই কিন্তু এই মেশিনটি চলবে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না এবং এই মেশিনের ছোটো সাইজ প্লাস বড় সাইজ সেগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা আমাদের অফিস এনি টাইম বুধবার ব্যতীত যে কোনো দিন আপনি আসতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এই মেশিনের বর্তমান ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 200 থেকে 300 কেজি আপনি বাদাম খোসা ছাড়াতে পারবেন তো এখন কিছু বাদাম দিয়ে আমি আপনাদেরকে যদি চালিয়ে দেখাই আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো ভিউয়ার্স এতক্ষণ দেখছিলেন আমি কিন্তু বাদাম ছিলানোর চেষ্টা করছিলাম বা বাদাম চিকানোর চেষ্টা করছিলাম মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু বাদামগুলো পরিষ্কার হয়ে বাইরে হচ্ছে এখানে কিছু খোসা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছোটো বাদাম যদি থাকে সেক্ষেত্রে মিস্টেক হইতে পারে এগুলা যে বাদামগুলো দেওয়া হয়েছে বাদামগুলো কিন্তু ততটা ভালো সুইটেবল বাদাম না এবং পারফেক্ট বাদাম যদি হতো সেক্ষেত্রে কিন্তু আরও মেশিনের পারফরমেন্স ভালো দেখতে পারতাম তো ভিউয়ার্স আপনার এলাকায় যদি আপনি একটা মেশিন ক্রয় করে ব্যবসা করতে চান সেক্ষেত্রে এই যে টিপাটিপি গুতাগুতি পাড়াপাড়ির যে জ্বালার যন্ত্রণা সেক্ষেত্রে কিন্তু বিরতি নিতে আপনাকে একটা মেশিন ক্রয় করতে হবে সেই মেশিন দিয়ে কিন্তু আপনি সরাসরি বাদাম নিমিশেই অনেক বাদাম শিকায় নিতে পারবেন এই বাদামগুলো কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে 5 হর্স পাওয়ার মেশিন এই 5 হর্স পাওয়ার মোটর সহকারে ফুলফিল সেট আপ যদি আপনারা নিতে চান অনলি 60,000 টাকায় এই মেশিনটি নিতে পারবেন যদি কিনা মোটর বাদে নেন সেক্ষেত্রে মোটরের টাকা মাইনাস করা হবে এই মেশিনের বিগ সাইজ নিলে তার দাম সাথে প্লাস হবে যদি কিনা এর চেয়ে ছোটো সাইজ নেন সেক্ষেত্রে দাম কিছুটা মাইনাস হবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন কৃষি বাঁচলে বাঁচবে দেশ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ